हास्त्री रिंग नको आमजुमती जे चंजल आसाई तमनी आबनती रिंग तांगबेते गेरब लेखा सांग्रोसलो तिप्रा प्रदेश एनएसयूआई नि आदंग्र आशला फरदि मार्च नि आमजुमक सानी रिंग बहुनो खादुम फुनु लेखा एनएसयूआई रिंग सुनै मथानी आदंग्र आशला एनएसयूआई रिंग सुनै मथानी हास्ते कासको सम्राट राय शाखा छालसा सिका एनएसयूआई ओसामनती रिंग तांगबेनि दागि फानि थानि मालाय डेपुटेशन रिखा फियाबा बोनि सानमक ताबो सुबुं जाया हानि बाय जवाब खाना नांका हिने মার্কের পরীক্ষার বদলে 80 মার্কের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটার বিরুদ্ধে আজকে আমাদের গণধর্ণা শিক্ষা ভবনের সামনে আমরা চাই অবিলম্বে এই যে 80 মার্কের পরীক্ষাটা নেওয়া আছে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে কারণ সেটা স্কুল বেশি দিন হয়নি খুলেছে এর মধ্যে এই ধরনের সিদ্ধান্ত এটা তীব্রভাবে আমরা বিরোধিতা করছি অবিলম্বে এই যে একটা মার্কস নিয়ে এই যে একটা ঘোটালা এটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে কারণ ছাত্ররা বেশি দিন হয়নি স্কুল খুলেছে কতদিন হয়েছে আপনারা তো দেখেছেন করোনাকালীন যে সময়ে কতদিন হয়েছে স্কুল বন্ধ ছিল আমরা চাই বেশি দিনও নেই 10 দিন টাইম পরীক্ষার এই ইমিডিয়েট প্রত্যাহার করে 40 মার্কের জন্য আজকে আমরা গণধর্ণা করছি কারণ সেটা ছাত্রছাত্রীদের ডিমান্ড মনে রাখবেন সারা ত্রিপুরা ছাত্রছাত্রীদের আরেকটা বিষয় কথা হলো বিভিন্ন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে আন্দোলনে না আসার জন্য ধমকাচ্ছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি কারণ ডেমোক্রেসিতে রাইট আছে আন্দোলন করার প্রতিবাদ করার ধর্ণা দেওয়ার কারণ শিক্ষকরা এই ধরনের মন্তব্য আমরা তীব্রভাবে বিরোধিতা করছি ছাত্রদেরকে না আসার জন্য আমরা বলবো আপনাদের মাধ্যমে এইগুলি ইমিডিয়েট শিক্ষকদের এইগুলি ইমিডিয়েট বন্ধ করতে হবে আর যারা এইগুলি করছেন আমরা প্রুফ সহকারে যদি ধরতে পারি ওদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামার প্রস্তুত আছি ধরনের সিদ্ধান্ত নিচ্ছি একবার বলছে 80 মার্কের পরীক্ষা হবে একবার বলছে 40 মার্কের পরীক্ষা হবে আপনারা জানেন স্কুলগুলি বেশি দিন হয়নি খুলেছে এর মধ্যে ছাত্ররা কিভাবে পড়াশোনা কিভাবে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে প্রথম বলেছিল 40 মার্কের পরীক্ষা হবে এখন বলছে 80 মার্কের পরীক্ষা হবে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে আমরা চাই যে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত যে 40 মার্কের পরীক্ষা নেওয়ার জন্য আজকে এর আগেও আমরা 24 ঘন্টা আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি কোনো ধরনের আমরা সিদ্ধান্ত পাইনি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সারা রাজ্যে আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা এখানে গণধর্ণায় বসেছি অবিলম্বে আজকের মধ্যে নোটিফিকেশন দিতে হবে যে 40 মার্কের সিদ্ধান্ত সরকারকে ইমিডিয়েট নিতে হবে মনে হয় শীত কমে আছে ওনারা জানেনই না ছাত্রদের কি ধরনের কিভাবে আছে বিভিন্ন স্কুলগুলিতে ছাত্ররা ডেমোক্রেসিতে রাইটস আছে আন্দোলন করার বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষকদের দিয়ে ধমকাচ্ছেন যে ছাত্রছাত্রীরা যেন না আসতে পারে এইগুলিকে তীব্রভাবে নিন্দা করছি এবং যারা এইগুলি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আমরা কোনো প্রুফ পাই তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে মনে রাখবেন আন্দোলন ঘোষণা করব কি ঘোষণা করব তো আমাদের ডিমান্ড হলো অবিলম্বে 40 মার্কের 9 এবং 11 এর 40 মার্কের পরীক্ষা নিতে হবে না হলে কিন্তু সারা ত্রিপুরা আজকে থেকে শুরু হয়ে গেছে আন্দোলন আপনারা দেখবেন সারা ত্রিপুরা এখানে বসেছেন আমরা গণধর্ণায় বসলাম অবিলম্বে দিতে হবে নোটিফিকেশন গণধর্ণায় বসি এটা কি ধরনের সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের একেকবার এক এক ধরনের সিদ্ধান্ত করতে হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা কোথায় আজকে লাটে উঠেছে এই রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে দেখুন এখানে ছাত্রছাত্রীদের দাবি আপনারা মনে রাখবেন না হলে কিন্তু লড়াই আরো তেজি হবে হাজার হাজার ছাত্র এখানে জমায়েত করবে থ্যাংক ইউ তাদের নোটিফিকেশন দিয়েছে বলুন তো এটা কি হয় এর আগে বলেছিল 40 মার্কের পরীক্ষা হবে এখন বলছে যে 80 মার্কের পরীক্ষা হবে 15 দিন আগে দশ দিনও টাইম নেই স্কুলগুলিতে মান্থলি পরীক্ষাও চলছে অনেক ছাত্ররা আরো ছাত্ররা আসবে আপনারা মনে রাখবেন অনেক অনেক ছাত্ররা আসছে বিভিন্ন জায়গাতে ছাত্রদের প্রেসারও ক্রিয়েট করা হচ্ছে আমাদের আন্দোলন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে সারা চলবে কতক্ষণ যতক্ষণ আমরা আছি লড়াই চলবে এখানে আমাদের আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে না হলে আমরা বসলাম প্রতিশ্রুতি দিতে হবে যে 40 মার্কের পরীক্ষা নিচ্ছে সারা ত্রিপুরার সমস্যা মনে রাখবেন থ্যাংক ইউ